আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে যে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরও তার শরীর অক্ষত রাখা হবে এবং তা পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য দৃষ্টান্তমূলক নিদর্শন হিসেবে রয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। অবশ্য মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। সূরা ইউনুস আয়াত 92। এই আয়াতের আগের আয়াতে বলা হয়েছিল, আল্লাহ তাআলার আজাব দেখে ফেরাউন মৃত্যুর পূর্বে তওবা করার চেষ্টা করেছিল কিন্তু তার তওবা গৃহীত হয়নি। আল্লাহ তাআলা তাকে নদীতে ডুবিয়ে মেরেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন যে পরবর্তীদের জন্য ফেরাউনের লাশ সংরক্ষিত করা হবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলার এই ঘোষণা প্রমাণিত হয়েছে। বর্তমানে সেই ফেরাউনের মমিটি মিশরের কায়রোর দ্য রয়্যাল মমি হলে একটি সাধারণ কাচের আবরণে রাখা আছে। এর দৈর্ঘ্য 202 সেন্টিমিটার। আবিষ্কৃত হওয়ার আগে মমিটি 3000 বছরেরও বেশি সময় ধরে থিবিসের কবরস্থানে ছিল। লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞান আজ পর্যন্ত ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা দিতে পারেনি, হয়তো কোনোদিনও পারবে না। আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য অনুযায়ী এটা তার কুদরতের একটি নিদর্শন। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য লাশটি ফ্রান্সে পাঠানোর জন্য তখন মিশরের সরকারকে অনুরোধ করেন। পরে যখন তা ফ্রান্সে পাঠানো হয় তখন তার লাশবাহী বিমান ফ্রান্সের মাটিতে অবতরণ করলে তখন দেশটির সরকার প্রধান ও উচ্চ পরিষদ সহ অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা লাশটিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হচ্ছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছে আর সে যেন ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ রক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির তখনকার সেরা শল্যবিদ বা সার্জন এবং লাশ বা শরীরবিদ্যায় বিশেষজ্ঞ গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের সেখানে আমন্ত্রণ করা হয় এবং পরীক্ষা নিরীক্ষার জন্য জড়ো করা হয়। ফেরাউনের মমিকৃত লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্য উদ্ঘাটন করাই ছিল এর মূল উদ্দেশ্য। ফেরাউনের লাশ সম্পর্কিত গবেষক দলের প্রধান ছিলেন ডক্টর মরিস বুখাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণ অন্যান্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বিশেষভাবে উদগ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অংশ পাওয়া যায়, ফলে স্পষ্ট হয় যে সাগরের পানিতে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয়। কিন্তু ডক্টর মরিস বুকাইলির বিস্ময়ের মাত্রা আরো ব্যাপক হয়ে উঠছিল একটি প্রশ্নকে ঘিরে, আর তা হল এ লাশ কিভাবে অন্যান্য লাশের তুলনায় এত ভালো ও বেশি মাত্রায় সংরক্ষিত রয়েছে। বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন করছিলেন তাতে তিনি এটা লেখেন যে ফেরাউনের মৃত্যু পানিতে ডুবেই হয়েছিল। তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে অনেকেই তাকে বলেন যে এই প্রতিবেদনের ফলাফল প্রকাশে তাড়াহুড়া না করাই ভালো, আর তিনি যে প্রতিবেদন লিখেছেন তার ফলাফল মুসলমানদের পক্ষেই চলে যাচ্ছে, সুতরাং তিনি যেন এই ব্যাপারে আরেকটু সময় নিয়ে ভেবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। তবে ডক্টর মরিস বুকাইলি তা নাকচ করে দেন, কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া প্রায় অসম্ভব। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার উন্নত মানের আধুনিক ও নিখুঁত যন্ত্রপাতি আর কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে তিনি মনে করতেন। এরপর ডক্টর মরিস বুকাইলিকে বলা হয় যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে এসেছে যে ফেরাউন ডুবে মারা গেছে এবং অন্যান্যদের নিদর্শনের জন্য তার লাশ অক্ষত রাখা হবে। আর এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান ডক্টর মরিস বুকাইলি। তিনি ভাবলেন এটা কি করে সম্ভব বা যৌক্তিক হতে পারে, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আরব জাতি এবং অন্যান্য মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমিকরণের বিষয় তো জানার কথা না। ডক্টর মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবছিলেন যে কি করে কোরআন ফেরাউনের ডুবে যাওয়া লাশের কথা এবং তা সংরক্ষণের কথা জানল, অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি। তিনি নিজেকে প্রশ্ন করলেন, এটাই কি সেই ফেরাউন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে গ্রেফতারের জন্য তার পিছন পিছন ছুটেছিল? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন, এটা কি বিশ্বাস করা সম্ভব? অস্থির ডক্টর মরিস বুখাইলি সেই রাত্রেই বাইবেল ও তৌরাত পড়া শুরু করেন।
তৌরাতের একটি লেখা পড়ছিলেন এই সম্পর্কে যে পানি ফিরে এসে ফেরাউন ও তার ঘোড়া ও সঙ্গীদের গ্রাস করে, তাদের কেউই রক্ষা পায়নি। এই অংশটা পড়ে খুবই বিস্মিত হলেন ডক্টর মরিস বুখাইলি। কিছুদিন পরে ফরাসি সরকার কাচের বাক্স করে ফেরাউনের মমিটি মিশরে ফেরত পাঠায়, কিন্তু ডক্টর মরিস বুখাইলির মন ও মাথায় ফেরাউনের লাশ সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে বেশ বিভোর ছিল। তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে কোরআনের বক্তব্যের ব্যাপারে সুনিশ্চিত হবার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন। ফরাসি সার্জন ও বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণায় পাওয়া নতুন কিছু তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিম বিজ্ঞানীও উপস্থিত ছিলেন। এ অবস্থায় একজন মুসলিম চিকিৎসক ও বিজ্ঞানী পবিত্র কোরআন খুলে সূরা ইউনুসের 92 আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে, আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। সূরা ইউনুস আয়াত 92। ডক্টর মরিস বুখাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং নিজেকে মুসলমান হবার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হবার কথা ঘোষণা করেন। কোরআনের সত্যতা এভাবে প্রকাশ হতে দেখে অনেকের চোখ থেকেই অঝর ধারায় অশ্রু গড়িয়ে পড়ল এবং হৃদয়গুলোতে এক অনন্য পরিবর্তনের ঝড় বইল। ডক্টর মরিস বুখাইলি বহু বছর ধরে তার নানান গবেষণায় বিজ্ঞানের নতুন নতুন তত্ত্বের সাথে কোরআনের সাথে মিল অমিল খুঁজতে গিয়ে কোরআনে একটিও অমিল পাননি, ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমানের দৃঢ়তা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। তিনি তার এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন তার লিখিত বই কোরআন, তাওরাত, বাইবেল ও বিজ্ঞান নামক বইয়ে। সেই 1400 বছর পূর্বে নাজিলকৃত কোরআনে বর্তমান সময়ের বিজ্ঞানের বিষয়বস্তু এতটা নিখুঁত আর সঠিকভাবে তুলে ধরেছে, তারই বর্ণনা আর বহিঃপ্রকাশ ছিল তার বইতে, ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মনেও বিস্ময়ের ঝড় তুলেছে। অনেক ভাষায় অনুদিত হয়েছে এই বইটি, অনেক অমুসলিমও এই বইটি পড়ে মুসলমান হয়েছেন। ফেরাউনের মৃত্যু সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের নিখুঁত তথ্যের মিল পেয়ে বুখাইলি উচ্চারণ করেছিলেন এই আয়াত, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ হতে হতো তাহলে এতে অবশ্যই অনেক বৈপরীত্য বা ভুল দেখতে পেত। সূরা নিসা আয়াত 82। ফেরাউন নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল, যা ছিল নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা তার শাস্তি স্বরূপ তার মরদেহ অবিকৃত রাখার ঘোষণা দেন পবিত্র কোরআনে, যাতে করে এটা পরবর্তীদের জন্য বিশেষ সতর্কবার্তা প্রদান করবে যুগ যুগ ধরে, আর স্মরণ করিয়ে দিবে যে আল্লাহ তাআলা এক এবং তার কোনো অংশীদার নেই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। সাথে সাথে এটাও স্মরণ করিয়ে দিবে যে আল্লাহ তাআলার অবাধ্যতা করেছিল যারা, তাদের পরিণতি কি। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামকে প্রচারের স্বার্থে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন, এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।